সৃষ্টি শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি ল্যাবরেটরি সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনা জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখায় ভর্তি চলছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল 33 মুজিব সড়ক মারোয়ারি পট্টি সিরাজগঞ্জ মোবাইল 01795841999 সৃষ্টি শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিজয়ের মাস প্রত্যেকেই বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই মাসের মুহূর্তগুলো আমরা আমাদের স্মরণে ধরে রাখব কেমন না তোমরা প্রত্যেকেই স্টুডেন্ট ছাত্র জীবনের গঠনের জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রত্যেকের চরিত্র লালায়িত করতে হবে প্রিয় শিক্ষার্থী এই মাসের মাসিক থিমটা আমাদের হলো কি মূল্যায়ন অর্থাৎ মূল্যায়নের কাজটা হচ্ছে এই বছরের সারা বছর যা করেছ ছাত্র জীবনের এই মূল্যায়নটা নিয়ে পরবর্তী জীবনে তোমাকে পদার্পণ করতে হবে এই আশা নিয়ে তোমরা কাজ করে যাচ্ছ আশা করি প্রত্যেকেই দায়িত্বশীলতার সাথে এই কাজগুলো করেই তোমরা কি করবে সামনে এগিয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আমি আলোচ্য অংশে আজকে চলে যাচ্ছি আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় কি মনে আছে সেখানে কিন্তু আলোচনা করেছিলাম ডিএনএ কি আরএনএ কি এবং ক্রোমোজোম এটি হলো বংশগতির বিদ্যার জনক সর্বপ্রথম গ্রেগর জন মেন্ডেল মেন্ডেল তিনি এই বংশগতি বিদ্যার এই তত্ত্ব যে বর্তমান এটার নাম দেওয়া হয়েছে জিন এই জিন নিয়ে এই জিন তত্ত্বটা নিয়েই কিন্তু আলোচনা করেছিলাম আজকের সেই জিনের যে একটু বিষয় সেটা তোমাদের উঠিয়ে দেব অর্থাৎ আমরা ক্রোমোজোমের মধ্যে জেনেছিলাম যে এই যে মাতা পিতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অর্থাৎ কালো ধলো লম্বা কাটো এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো আমরা কোথা থেকে পাচ্ছি পিতামাতা থেকে পাচ্ছি অর্থাৎ পিতামাতা থেকে বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে জনুর মধ্যে প্রজন্ম মানে একটা জনু অর্থাৎ প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ এখানে এই বিষয়টাও কিন্তু আমরা জানি যে অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দাদা দাদিকে মনে করি তবে সেটা হলো প্রথম প্রজন্ম তারপরে বাবা মা হচ্ছে কি দ্বিতীয় প্রজন্ম এরপর সন্তান সন্তান আমরা এখন অর্থাৎ তৃতীয় প্রজন্ম অর্থাৎ এই যে প্রজন্ম থেকে প্রজন্ম বৈশিষ্ট্যগুলো আসছে এই বৈশিষ্ট্যগুলো কিসের মাধ্যমে এসেছে আমরা জানি সেটা হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ অর্থাৎ ডিএনএ বহন করে নিয়ে আসছে জিন এই জিনগুলো কি করছে আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ফুটিয়ে উঠাচ্ছে এই বৈশিষ্ট্যর ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে কিছু কিছু জিন রয়েছে যারা কি করছে একটি জিন একাধিক বৈশিষ্ট্যকে প্রকাশ করছে আবার কিছু কিছু জিন রয়েছে যারা কি করছে একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্যকেও নিয়ন্ত্রণ করছে এগুলো বিষয় নিয়েও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো আজকের জিন বিষয় নিয়ে যেটা তোমাদের যে বিষয় নিয়ে তোমাদের আলোচনার অংশ ছিল যে বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টর কথা বলা হয়েছিল যে একটি শব্দ ছিল কি ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টরটা কি অর্থাৎ এক্ষেত্রে সর্বপ্রথম গ্রেগর জন মেন্ডেল 1888 সালে 1866 সালে কি করেছিলেন দুটি মটরশুটি গাছ নিয়ে এই মটরশুটি গাছ নিয়ে তিনি কি করেছিলেন এই বিষয়টা আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছেন যা পরবর্তীতে কিন্তু কি হয়েছে এটি জিন রূপে অর্থাৎ পরিচিত হয়েছে এবং এর মাধ্যমে কিভাবে পরবর্তী বংশধরগুলো এই বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে তিনি স্পষ্টত কি করেছেন পরীক্ষার মাধ্যমে এটা আমাদেরকে বুঝিয়েছেন এই পরীক্ষার ক্ষেত্রে তিনি অনেকগুলো সতর্ক অবলম্বন করেছিলেন সেটা কি তোমরা জানো অর্থাৎ কি আমরা জানি যে পরাগায়নগুলো পরাগগুলো অর্থাৎ কি পরাগ
পরাগগুলো যখন স্ত্রীর গর্ভাশয়ে বা ডিম্বাশয়ের সাথে এসে মিলিত হয়, ডিম্বাশয়ের সাথে এসে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এই মিলন প্রক্রিয়ার ফলে যদি বাহিক্য থেকে যদি অন্য কোনো পরাগ এসে মেশে তাহলে কিন্তু সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। কিন্তু এই পরীক্ষাটা তিনি কি করেছিলেন, এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে এই পরীক্ষাটা করলেন যে একদম বাউন্ডারি করে নিলেন, যে যাতে অন্য কোনো গাছ থেকে কি করতে না পারে, এই পরাগগুলো এসে ডিম্বাশয়ের সাথে মিলিত হতে না পারে। এজন্য কি করলেন, এমন একটি ব্যবস্থাও কিন্তু তিনি করে নিয়েছিলেন, অর্থাৎ সূক্ষ্ম একটি পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার মাধ্যমে তিনি কি করলেন, এই বিষয়টা কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু এই ফ্যাক্টর সম্পর্কে তিনি বললেন যে এখানে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যর জন্য আমরা দুটি, একটা এই টি বড় জিনকে দায়ী করা হচ্ছে, অর্থাৎ বড় হাতের টিকে কি করা হচ্ছে, প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী করা হচ্ছে। এরপর একটি খাটো জাতের প্রকট বৈশিষ্ট্যের, এখানে বৈশিষ্ট্যটা ছিল কি, লম্বা জাতের, দেখো এটি কিন্তু লম্বা একটি মটরশুঁটি গাছ। অপরদিকে একটা তার থেকে খাটো জাতের একটা মটরশুঁটি গাছ, এই খাটো জাতের মটরশুঁটিকে প্রচ্ছন্ন বলা হচ্ছে, অর্থাৎ ছোট টি দ্বারা প্রচ্ছন্নকে প্রকাশ করা হচ্ছে। তাহলে এটি কি বলবো, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের একটি মটরশুঁটি গাছ। তিনি কি করলেন, এর মধ্যে ক্রস ঘটালেন, অর্থাৎ কি, নিষেক ঘটালেন। তাহলে নিষেক কার মধ্যে ঘটালেন, একটি লম্বা জাতের মটরশুঁটি গাছের সাথে একটি খাটো জাতের মটরশুঁটি গাছ, যেকে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্যের একটি মটরশুঁটি গাছ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের একটি মটরশুঁটি গাছ। এই দুটি গাছের মধ্যে কি করলেন, ক্রস ঘটালেন। তো ক্রস ঘটালে আমরা জানি, আমরা মাইটোসিস প্রক্রিয়ার বিভাজন থেকে কিন্তু জেনেছি যে এটি প্রথমে কি, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড অবস্থা সৃষ্টি হতে, অর্থাৎ কি, টি আমরা এটি একটু উপরে লাগবো। এরপর কি, এটাও কি হচ্ছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড অবস্থা সৃষ্টি হচ্ছে। তো যখন এটি হলো কি, প্রথম জনকে এফ ওয়ান দ্বারা প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ প্রথম বংশধর সৃষ্টি হবে এর মধ্যে থেকে, এই ক্রসিং এর মাধ্যমে। তো আমরা যদি এখানে এই বিষয়টা আর একটু ভাবে লিখি স্পষ্টত, দেখো ছিল প্রকট বৈশিষ্ট্যের দুটি জিন, যাদের মধ্যে ক্রস হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের দুটি জিন। তো দেখা যাচ্ছে যে ক্রসিংটা করলে প্রথম জনু যে চারটে বংশ, অর্থাৎ প্রজন্ম সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা এভাবে যদি করি, দেখো তার মানে প্রকট বড়টি এবং ছোটটি এর মধ্যে যদি মিলন হয় তাহলে বিষয়টা কি হচ্ছে, টি। আবার এর সাথে যদি এর মিলন হলো তাহলে কি হচ্ছে, টি। তো দেখা যাচ্ছে আবার এর সাথে যদি এটার হলো তাহলে কি হচ্ছে, টি। এটার সাথে এটার হলে কি হচ্ছে, টি। তোমাদের এটা বলেছিলাম, এটা হলো প্রথম বংশধর, প্রথম জনু বা প্রথম বংশধর। এই প্রথম বংশধরে অর্থাৎ প্রকট এবং বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের, অর্থাৎ লম্বা এবং খাটো জাতের দুটি মটরশুঁটি গাছের মধ্যে যখন মিলন সম্পন্ন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারপরে যে প্রজন্মটা হচ্ছে এই প্রজন্মের মধ্যে কিন্তু প্রত্যেকটি কি হচ্ছে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে, প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। যদি তোমার এখন মনে প্রশ্ন জাগে যে এখানে তো ছোট টি রয়েছে, প্রত্যেকটির সাথেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, না আসলে যেখানে প্রকট বৈশিষ্ট্য থাকবে সেখানে প্রকটতাই বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রকটটাই কিন্তু আগে চলে আসবে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যই এখানে প্রকাশ পাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে লম্বা এবং খাটো মটরশুঁটি গাছের মধ্যে যখন গেগুর্জন মেন্ডেল মিলন ঘটিয়েছিল তখন তার ফলে যে প্রথম বংশধর সৃষ্টি হয়েছিল এই বংশধরের প্রত্যেকটি ছিল কি, প্রকট বৈশিষ্ট্যের জীব। তো এরপরে কি করলেন, তিনি পুনরায় আবার একটি পরীক্ষা করলেন যে একটি প্রকট বৈশিষ্ট্যের মটরশুঁটি গাছের সাথে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের, অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় প্রজন্ম, প্রথম প্রজন্ম কিন্তু এটা।
তো দ্বিতীয় প্রজন্ম, প্রথম প্রজন্ম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে 4:0 অনুপাতে, 0:0 কি হচ্ছে বংশধর সৃষ্টি হচ্ছে। তে দ্বিতীয় প্রজন্মে এসে তিনি যখন আবার দেখলেন, দ্বিতীয় প্রজন্মে কি হচ্ছে আমরা জানি, এটা প্রথমে কি হচ্ছে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সৃষ্টি হচ্ছে। তো এদের মধ্যে যখন ক্রস ঘটলো, লক্ষ্য করো টি টি, আবার এটার মধ্যে টি বড়টি ছোটটি, এটার মধ্যে যখন হচ্ছে টি টি, আর এটার মধ্যে যখন হচ্ছে টি টি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় প্রজন্মে এসে দেখা যাচ্ছে যে এদের মধ্যে দুটি প্রকট এবং দুটি প্রসন্নের জীব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে পরবর্তী প্রজন্মে এইভাবে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, পিতামাতা যদি লম্বা এবং খাটার মধ্যে হয়, অর্থাৎ তাদের প্রজন্মগুলো কিরকম হতে পারে এই বিষয়টাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ জিন দ্বারা এটা কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে, কিভাবে হচ্ছে গ্রেগর জন মেন্ডেল এটি স্পষ্টত প্রকাশ করেছেন। তো এখানে বলা হচ্ছে যে এই জিনগুলো কখনো কখনো আবার ব্যতিক্রম হয়। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার এরকম তো কখনো সবসময় হয় না, অনেকের মধ্যে এরকম পাই না, এটার কারণও কিন্তু রয়েছে। অর্থাৎ অনুলিপন সৃষ্টির মাধ্যমে কখনো কখনো বিভিন্ন কারণে এটা ব্যতিক্রমতা ঘটতে পারে, তাই ব্যতিক্রম এটা নয়। অর্থাৎ মেন্ডেল যে তত্ত্বগুলো দিয়েছেন সে তত্ত্বগুলোতে ছিল হলো যেখানে 3:1, তারপর হলো 2:2, এই যে অনুপাতে, এই বিভিন্ন অনুপাতের কথা বলা হয়েছে, এই অনুপাত গুলো যা পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত কিন্তু জানতে পারবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কিন্তু এটা যে জিন কিভাবে পরবর্তী প্রজন্মে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যাচ্ছে এবং বৈশিষ্ট্যগুলো কিভাবে ফুটে উঠছে, কোন বৈশিষ্ট্য ফুটে উঠবে এবং কোন বৈশিষ্ট্য কিভাবে প্রচ্ছন্ন ভাবে অবস্থান করবে। অর্থাৎ এর জন্য কি বলা হচ্ছে, এর জন্য যে জিন দেয় এদেরকে বলা হচ্ছে কিন্তু ফ্যাক্টর, এটাই কিন্তু ফ্যাক্টর। অর্থাৎ যা পরবর্তীতে কি বলা হচ্ছে এই জিন রূপেই বর্তমান এটি কি করা হচ্ছে নামকরণ করা হয়েছে, যেটাকে গ্রেগর জন মেন্ডেল নাম দিয়েছিলেন ফ্যাক্টর। শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো কি, যে একটি লম্বা এবং একটি খাটো মটরশুঁটি গাছকে আমরা কি করলাম, এদেরকে প্রকট ধরে অর্থাৎ বড়টি দ্বারা চিহ্নিত করলাম, খাটোকে ছোটটি দ্বারা চিহ্নিত করলাম। যখন এদের মধ্যে ক্রস ঘটালাম, দেখতে পেলাম যে প্রজন্মগুলো কিভাবে সৃষ্টি হয়। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএর অনুলিপন। অনুলিপনটা কি, দেখো এখানে ডিএনএ অনুলিপনটা কিন্তু এখানে রয়েছে, ডিএনএ একটি ডিএনএ থেকে কিভাবে ব্যতিক্রম বৈশিষ্ট্য সম্পন্ন নতুন ধরনের ডিএনএ এখানে সৃষ্টি হচ্ছে। এই ডিএনএ অনুলিপনটাই হলো এখানেই কিন্তু যেহেতু জিন অবস্থান করছে, অর্থাৎ এই লোকাস গুলোতে কি অবস্থান করছে, যেখানে জিন অবস্থান করে সেটাকে বল লোকাস, এই লোকাস থেকে জিনগুলো তাদের বৈশিষ্ট্যগুলো কি করছে ফুটিয়ে উঠাচ্ছে। শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমরা জানবো যে কিভাবে এই অনুলিপন সৃষ্টি হয়, অনুলিপন সৃষ্টির মাধ্যমে কিভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা তোমরা অবশ্যই কি করবে বাসায় দেখবে, এবং কোনো বিষয় যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আবার আলোচনায় নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।